আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব সুন্দর একটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। এই দুটি পালার মধ্যে প্রথমে দেওয়া হয়েছিল আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানির জীবনী, আমার খাজা মোল্লা রহমাতুল্লাহ তার জীবনী। তারপরে আমার বড় ভাই তিনি বললেন যে না, আজকে পালা হবে গুরু শিষ্য। যে পালা সর্ব পালার ঊর্ধ্বে পালা হচ্ছে গুরু শিষ্য। তাই সেদিকে লক্ষ্য করে আজকে যিনি আমার দয়াল, গুরু কি বিষয়বস্তু, গুরু কেন ধরতে হবে, সেই বিষয়টা আমাদের কাছে তুলে ধরলেন। তবে আমার যে শিষ্যর ভাব, এই শিষ্যের পালাটা শিষ্য কি বাবা, শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী, আর একজন গুরু যিনি হয় তিনি হয় পূর্ণকারী। একজন শিষ্য হয় তিনি চাইবে, আর একজন গুরু তা পূর্ণ করে শিষ্যকে দিবে। আজকে আমি শিশু, শিষ্য, ছোট মানুষ অনেক কিছুই বোঝার জানার আছে আমার দয়ালের কাছে। তাই সেখান থেকে আমি একটি গান আমার দয়ালের কাছে প্রথমবার রাখবো। গানটার মধ্যে দু একটি কথা থাকবে, আশা করি আমার দয়াল গুরুজি আমাকে সুন্দরভাবে বুঝাবে।
তখন আমার মা আমার নানির পেটে, আমার দাদা জান বিয়ে করে নাই, আমার আব্বা জান হেঁটে বেড়ায়, এই বিষয়াদিগুলো কি হবে? আমি বিয়ে করে আনলাম যারে, তাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমার বাবা মা পছন্দ করে আমাকে সুন্দরী একটা রানী রমণী এনে দিয়েছে, আমি বাসর ঘরে ঢুকলাম, ঢুকার পরে প্রথম তার মুখ দেখবো এমন টাইমে দেখি তার কোলের মধ্যে একটা সন্তান। আমি জিজ্ঞেস করি, কি গো তোমার কোলের মধ্যে ওই বাচ্চা কার? আমার বউ কয় কেন এটা তোমার বাচ্চা? আমি বলি, আমি তো তোমার দেখলাম এই প্রথম, আমার বাচ্চা হয় কেমনি? বলে, হ্যাঁ এটা তোমারই সন্তান, আমার ছেলে। যখন আশা করি তিনি সুন্দর ভাবে আমাদেরকে বুঝাবেন, যদি সুন্দর ভাবে বোঝায় এর থেকে আমরা শিষ্য যারা আছি অনেক কিছুই পাবো। আমার ছেলে যখন দেখা যায়
আপনারা আর একটা দিতে ওইটার পাল্টাই আর একটা দিছে ভাইঙ্গে দেখে ওইটার মধ্যে দুইটা মৌসুম কি করছো সেটার মধ্যে তো দুইটা মৌসুম দেখা যায় এইরকম দিতে চোস মানে একটা ধাপ পড়ে দেবো তোমরা একবার গান সব কথা বুঝে দিব উস্তাদ বস আমার রাগে রাগে করেন না যে বেটা বানাইতেছে আসেন একটু তারে দেখে যান কার কাছে তার কাছে যাই দেখতেছে এক হাত আছে বেটার আর এক হাতের এতটুকু আছে আর এতটুকু দিকে নাই এখন ওই আটা ময়দা সেনে ওই সেনার পরে গোল করে বলে নিছে চাপ দিয়ে ছেড়ে দেয় সমস্যার কোন শেষ নাই আর যার এই পৃথিবীতে দুইটা হাতই নাই ওই ব্যক্তির অবস্থাটা কি হবে সে কেমন করে পীরের হাত ধরবে এই ফাইসলাটা কি দিবেন এই পৃথিবীতে এমন মানুষ আছে যার একটা চোখ আছে আর একটা চোখ নেই এমন মানুষ আছে তো দুইটা চোখই নাই এই পৃথিবীটা ভাই কাছে যেন আল্লাহরে দেখলো না কাল হাসরের মাঠেও সে নাকি অন্ধ হয়ে উঠবে আল্লাহরে দেখবে না তাহলে ওই ব্যক্তি আল্লাহকে কেমন করে দেখবে ওই ব্যক্তি দেখাশোনার ভাবটা কি এইটা একটা পয়েন্ট আপনার কাছে আমার রইল আশা করি আপনি গুরুজি আপনি দয়ার সাগর আজকে আপনি আমাদেরকে সকলকে বুঝিয়ে বলবেন ভাবধারা অনুযায়ী আমি আর একটি গান করে বসি তারপর দেখে আমার দয়াল গুরুজি কি বলে সেদিকে বলা কওয়ার চেষ্টা করব Come on!
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।